ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चन्ने वै एच पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণদেবের পার্ষদদের জীবন আলোচনা করতে। আজকে এমন একজনের পার্ষদের জীবন আলোচনা করব যিনি মাত্র 40 বছর বেঁচেছিলেন, কিন্তু শ্রী রামকৃষ্ণ জীবনে যার ভূমিকা অসীম। তিনি না থাকলে আমরা এই যে রামকৃষ্ণ মিশনের সাধুরা প্রথমবার যখন এই রামকৃষ্ণ মঠ বরানগর খোলা হয়, আমরা খেয়ে পড়ে সোজা হয়ে বেঁচে থাকতে পারতাম না। এই যে আমরা আজকে যে রামকৃষ্ণ মঠ এবং মিশন যে চলছে, তার প্রথম যিনি রসদদার তার জীবন নিয়ে আলোচনা করব। তার নাম সুরেন্দ্রনাথ মিত্র। সুরেন্দ্রনাথ মিত্র সম্পর্কে লীলা প্রসঙ্গে গুরুভাগ উত্তরার্ধে আমাদের শরৎচন্দ্র এই শারদানন্দজি লিখেছিলেন যে জগদম্বা তাহাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দেন, তাহার রসদ অর্থাৎ খাদ্যাদি যোগাইবার নিমিত্ত চারিজন রসদদার প্রেরিত হইয়াছে। এই চারিজনের ভিতর রানী রাসমণির জামাতা মথুরনাথ ও প্রথম এবং শম্ভু মল্লিক দ্বিতীয় ছিলেন। সিমলার সুরেন্দ্র মিত্রকে, যাহাকে ঠাকুর কখনো সুরেন্দর কখনো সুরেশ বলিয়া ডাকিতেন, অর্ধেক রসদদার অর্থাৎ সুরেন্দ্র একজন পূর্ণ রসদদার নয়। সুরেন্দ্র দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিবার অল্পকাল পরেই ঠাকুরের সেবাদির নিমিত্তে যে সকল ভক্ত দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করিতেন তাহাদের নিমিত্তে লেপ বালিশ ডাল রুটির বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। আবার পরবর্তীকালে এই লীলা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডের দিব্যভাবে আছে, শারদানন্দজি লিখছেন, কাশীপুর উদ্যানবাটি যখন ভাড়া লওয়া হইল তখন তাহার মাসিক তখন আর মাসিক ভাড়া অনেক টাকা অর্থাৎ 80 টাকা জানিতে পারিয়া ডস্ট কোম্পানির মুৎশুদ্ধি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকট ডাকিয়া ঠাকুর বলিলেন, দেখো সুরেন্দর, এরা সব কেরানি মেরানি ছাপোষা লোক, এরা এত টাকা চাঁদায় তুলতে কেমন করে পারবে, অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দেবে। সুরেন্দ্রনাথও করজোরে যাহা আজ্ঞা বলিয়া এইরূপ করিতে আনন্দে স্বীকৃত হইলেন। কেন এই এটার কারণ ডাইরেক্টলি শ্রীরাম অর্ধেক রসদদার এই কারণে বলছেন, তিনি ডাইরেক্টলি শ্রীরামকৃষ্ণের ব্যক্তি সেবাতে খুব বেশি জড়িত ছিলেন না, শ্রীরামকৃষ্ণের যে ভক্তমণ্ডলী তাদেরকেই পরিপালনের কাজ তিনি দিয়েছিলেন। আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলী আমরা সবাই শ্রীরামকৃষ্ণের এক্সটেন্ডেড রূপ। আপনারা আমরা সবাই আপনারা আমরা বিশ্বাস করি বা না করি, আমাদের ভেতর দিয়ে সেই শ্রীরামকৃষ্ণের প্রকাশ হচ্ছে, আমরা বুঝতে পারি বা না পারি। যাদেরকে তিনি হৃদয় স্পর্শ করেছেন, যাদের ভেতর তিনি প্রেরণা দিয়েছেন, তাদের ভেতরে অবশ্যই শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। এই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকেও দেখা, এটা এক ধরনের শ্রীরামকৃষ্ণের সেবা করা। সুরেন্দ্রনাথ মুৎশুদ্ধির অফিসে চাকরি করতেন, খুব সুন্দর দেখতে ছিলেন, শরীর সুগঠিত বলবান এবং গৌরবর্ণ ছিলেন। তিনি মুৎশুদ্ধির অফিসে যখন কাজ করতেন 300-400 টাকা তিনি মাইনে পেতেন, কিন্তু তার ব্যবহারটা খুব রাফ, খুব কর্কশ ছিল এবং তার মন অতি সরল হলেও তার খুব মন খুব সুদৃঢ় ছিল। স্বধর্মে বিরোধী না হলেও স্বধর্মের প্রতি তার কোনো আস্থা ছিল না, আর মেজাজ একটু সাহেবি ভাবাপন্ন। আর এই সাহেবি ভাবাপন্ন হতে গিয়ে সুরেন্দ্রনাথ একটা অদ্ভুত নেশা ধরল, সেটা হচ্ছে সুরাপান, মদ খাওয়ার নেশা দেখা দিল। তিনি প্রচুর টাকা রোজগার করতেন, তিনি যেমন আকণ্ঠ মদ খেতেন বাড়ির লোকজনও তেমনি হাত খুলে খরচা করতেন।
সেই খরচের যোগান দিতে গিয়ে বাজারে তার প্রচুর দেনা হয়ে যায়। একটা সময় তিনি ঠিক করেন যে এবার তিনি সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন। এই আমরা আগের দিন এই আমাদের যে ক্লাসটা হচ্ছিল বাংলাদেশে সেইখানে বলছিলাম যে আমাদের জীবনের সমস্ত কিছু বিষাদ থেকে শুরু হয়েছে, বেদনা থেকে শুরু হয়েছে। সেই অর্জুনেরও যেরকম, মাস্টারমশাইয়েরও সেরকম, সবার ক্ষেত্রে সেরকম। মাস্টারমশাই সংসারে থেকে বিতৃষ্ণ হয়ে তিনি অবশেষে ইয়েতে গেছিলেন, আমাদের তিনি সংসার থেকে বিতৃষ্ণ হয়ে তিনি আত্মহত্যা করবার জন্য তার ভাগনা শিবিকে নিয়ে বেরিয়েছিলেন বিভিন্ন জায়গা দেখতে, যাতে কোনো একটা সুইসাইড করার মতো একটা ভালো বাগান এরকম কিছু তিনি যাতে তিনি খুঁজে পান। কিন্তু তিনি কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না এমন একটা ভালো জায়গা। অবশেষে সিধু তাকে বলেন যে ইয়েতে দক্ষিণেশ্বরে খুব ভালো বাগান আছে এবং প্রশস্ত গঙ্গা আছে। সিধু না জেনেই বলেন এবং বলেন সেখানে এক পরমহংস আছেন। মাস্টারমশাই সেই বাগান গঙ্গা তীর সব দেখার পরে পরমহংসদেবকে এমন মুগ্ধ হয়ে গেলেন, জীবনের একটা নতুন অর্থ তিনি খুঁজে পেলেন। তার যে বিষাদ থেকে তার জীবন শুরু হয়েছিল সেই বিষাদ তাকে নতুন করে বাঁচবার প্রেরণা দিল। সুরেন্দ্রের ক্ষেত্রেও ঠিক সেই রকম, ক্রমাগত সুরাপান, মাত্রাতিরিক্ত খরচ, বাজারের প্রচুর কর্য তাকে কোনোভাবে যেন সেই আর তাকে বাঁচতে দিচ্ছিল না। তার মনে হলো সুইসাইড করাটাই খুব সহজ আর কি। যখন তার মনের এরকম অবস্থা, তখন তার পাড়ার দুই বন্ধু রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র তারা শ্রীরামকৃষ্ণের কাছে তাকে আসবার জন্য পরামর্শ দেন। আর এই পরামর্শে সেই কটুভাষী সুরেন্দ্রনাথের একদম ভালো লাগেনি। তিনি বলেছিলেন, মনমোহন মিত্র তার স্মৃতিচারণে লিখছেন, সেদিন পরমহংস নাম শুনিয়া তিনি কহিয়াছিলেন, দেখো তোমরা তাহাকে শ্রদ্ধা করো ভালোই, আমায় কেন আর সেই স্থানে লইয়া যাইবে, হংস মধ্যে বক যত ঢের দেখিয়াছি। তিনি যদ্যপি কোনো বাজে কথা কহেন তাহা হইলে আমি তার কান মলিয়া দিব। দেখুন, ঠাকুরের তিনি কানটি মুলে দেবেন এই উদ্দেশ্যে তিনি শ্রীরামকৃষ্ণ দর্শন করতে আসছেন, এটা হচ্ছে কথা। ঠাকুরের তিনি কান মুলে দেবেন, ঠাকুরকে তিনি আচ্ছা করে শিক্ষা দেবেন যে আমাকে উল্টোপাল্টা কথা বলে, মানে তার নিজের সম্পর্কে এইরকম কনফিডেন্স ছিল। অবশেষে সুরেন্দ্রকে নিয়ে তারা এলেন, তারা জানেন যে সুরেন্দ্র এরকম কাণ্ড করবেন তারা জানেন, তাই সুরেন্দ্রকে তারা নিয়ে এলেন। সুরেন্দ্র গিয়ে ঠাকুরকে প্রণাম টনামও করেননি, ঘরের ডান দিকে এই দেখবেন ঠাকুর বসে আছেন, ধরুন কুটি বাড়ির দিকে মুখ করে, তার ডান দিকে সুরেন্দ্র এসে বসলেন। পুঁথিতে খুব ভালো বর্ণনা আছে কীরকম দেখছিলেন ঠাকুর, অন্যদের সঙ্গে কথা বলছিলেন, তার চেহারাটা তিনি দেখছিলেন, চওড়া ললাট, টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কানের শুরু, মরালির মতো গ্রীবা আর বিশাল বক্ষ, আর তার সেই দিব্য রূপ নিয়ে তিনি একবার এদিকে একবার ওদিকে ঘুরে ঘুরে ভক্তদের সঙ্গে গল্প করছেন, কিন্তু সুরেন্দ্রর দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না। ইনি যে প্রথম, আসলে এটাই তো হয় না আমাদের, যে আমাদের যখন খুব একটা আত্ম অহংকার থাকে, আমি একটা কী এমন লোক, আমাকে যখন লোকে নেগলেক্ট করে তখন খুব দুঃখ হয়, আরে আমি এরকম এত বড় মানুষ, লোকে আমাকে মানে গণে, এই লোকটা এই রাটদেশি বামুন, এর এত ক্ষমতা যে আমাকে উপেক্ষা করে। ঠাকুর তাকে তার দিকে ফিরেও তাকালেন না, কিন্তু ফিরে তাকালেন না বটে, কিন্তু তিনি একটা অদ্ভুত ঘটনা বলতে থাকলেন। ঘটনাটা আমরা কথামৃত থেকে নিয়েছি। সেখানে ঠাকুর বলছেন, লোকে ঠাকুর বলতে থাকলেন, লোকে বাঁদর ছানা হইতে চায় কেন, বিড়াল ছানা হইলেই তো ভালো হয়। বাঁদরের স্বভাব যে সে ইচ্ছা করিয়া তাহার মাতাকে জড়াইয়া ধরিলে তবে সে তাহাকে স্থানান্তরে লইয়া যাবে, কিন্তু বিড়াল ছানা স্বভাব সেরূপ নহে। তাহার মা যে স্থানে রাখিয়া দেয় সে সেই স্থানে পড়িয়াও ম্যাও ম্যাও করিয়া থাকে। বাঁদরের ছানার স্বভাব জ্ঞানপ্রধান, বিড়ালের ছানার স্বভাব বিড়াল প্রধান। এটা হচ্ছে কথা। তার নিজের জীবনে কোনো রকম ইয়ে খুঁজে পাচ্ছিলেন না, তিনি নিজের জীবনের জন্য কোনো রকম দিশা খুঁজে পাচ্ছিলেন না, কি করবেন বুঝতে পারছিলেন না। তাই যখন দিশাহীন অবস্থায় তিনি ভাবলেন তিনি এবার সুইসাইড করবেন, এবং সেই ভেবেই তো তিনি তার আগে তিনি গেছেন, গিয়ে একটা অদ্ভুত কাণ্ড দেখলেন, ঠাকুর একটা অদ্ভুত গল্প বললেন।
যে আমরা যদি জ্ঞানপ্রধানী হই, অর্থাৎ ভগবানকে আমি জড়িয়ে ধরলে তবেই আমায় ভগবান নিয়ে নেবে, তাহলে তো কখন সে তো ভগবানের ইচ্ছার উপর নির্ভর করবে। তা যদি না হয়, আমি যদি ভগবানের উপর নির্ভর করে সবসময় মা 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 করতে থাকি, তার উপর নির্ভরশীল হয়ে থাকি, তিনি আমাকে যে অবস্থায় রাখবেন আমি যদি সেই অবস্থাটাকে সানন্দে মেনে নিই, তাহলে তো আমাদের জীবনের সমস্যা থাকে না। এ যেন মনে হলো আমাদের কী বেশ বলে আমাদের সুরেন্দ্রনাথের জীবনে তিনি যেন একটা অর্থ খুঁজে পেলেন। তিনি এতদিন সমস্যার সাগরে এমনভাবে ডুবেছিলেন, তিনি কিছুতেই তার অন্ত খুঁজে পাচ্ছিলেন না, আবার ভগবানের উপর নির্ভরও করতে পারছিলেন না। তিনি দেখলেন যে শ্রীরামকৃষ্ণ তাকে একটা নতুন দিশা দেখালেন, যে নিজে বেশি না ভেবে ভগবানের ওপর নির্ভর করো, ঈশ্বরের ওপর নির্ভর করো, তার শরণাগত হও, তার শরণাগত হলে তিনি তোমাকে পথ দেখাবেন। এবং এই ভাবনায় তার মনের ভেতরে আমূল পরিবর্তন হতে থাকলো। তার মনে হলো যে এই লোকটি, আমার চোখের সামনে বসে থাকা লোকটি, এ আমার সম্বন্ধে সব জানে, কেমন করে আমি আমার সমস্যার পারে যাব সেও জানে, তাহলে আমি কেন নিজের জন্য এভাবে চিন্তা করে মরি, আমার তো চিন্তা করার কিছু নেই। তাই তিনি চিন্তা ছেড়ে দিলেন, তার মনের যে এতটা যে বোঝা ছিল সেটা যেন মুহূর্তের মধ্যে রিলিভড হয়ে গেল। এই সুরেন্দ্র, যিনি ভেবেছিলেন যে পরমহংস মহাশয় একটু উল্টোপাল্টা কথা বললে তিনি তার কানটা মুলে দেবেন, এই সুরেন্দ্রই যখন ফিরে আসছেন তখন শ্রীরামকৃষ্ণের শরণাগত হয়ে গেছেন, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই হচ্ছে তিনি, তখন তার মনে হতো তিনি একবারে সম্পূর্ণ শরণাগত হয়ে গেছেন, তিনি ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুরও তাকে আসতে বলছেন। প্রথম দিন তিনি যখন গেলেন, ফিরে আসার পথে মনমোহন মিত্রকে যে কথা বলেছিলেন, মনমোহন মিত্র তার স্মৃতিচারণায় লিখছেন, গ্রন্থটির নাম ভক্ত মনমোহন, ইদানিং আর পাওয়া যায় না, এই গ্রন্থে এই কথাটি আছে। তিনি বলছেন, তাহার কানমলিয়া দিব বলিয়া গর্ব করিয়াছিলাম, কিন্তু ফিরিবার পথে তাহার নিকট কানমোলা খাইয়া আসিলাম। তিনি কি যেমন তেমন গুরু? এই হচ্ছে নিজের গুরু সম্পর্কে প্রথম দিনের ইমপ্রেশন। প্রথম দিন ফিরবার সময় পরাজিত সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণকে শুধু সশ্রদ্ধ প্রণামই করলেন না, তার পায়ের ধুলো নিলেন এবং ঠাকুর তাকে আরেকবার আসতে বললেন, বারবার আসতে বললেন। সুরেন্দ্র সম্পর্কে বলা হয়, এটা খুব সম্ভবত কথামৃতে আছে, সুরেন্দ্র সম্পর্কে বলা হয়েছে, ঠাকুর বলছেন গিরিশবাবুকে, সুরেন্দ্রকে দেখে, তুমি তো কি, ইনি তোমার চেয়ে বলে আর কিছু বলেননি, চুপ করে গেছেন। আর সুরেন্দ্র সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ উনি আমার বড় দাদা, ওই রকম যেমন গিরিশ ঘোষ যেরকম ছিলেন সেই রকম তিনি, মদ্যপ, লম্পট, চরিত্রহীন, যত রকমের ভালো ভালো গুণ পাওয়া যায় সমস্ত গুণের সমাহারে তৈরি সুরেন্দ্র চরিত্র। শুধু এইটাই যে গিরিশ ঘোষের রোজগারের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না, কিন্তু উনি 300 টাকা করে মাইনে পেতেন। সেই থেকে শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভক্তি, তার ভালোবাসা, আমরা দেখব কীরকমভাবে ট্রান্সফরমেশন। একজন মনোচিকিৎসক আমাকে বলেছিলেন, সুরেন্দ্রর জীবনীটা দেখিয়ে আমাকে বলেছিলেন, যে এইখানে যে বেতে ট্রিটমেন্ট করা হয়েছে, আমরা আচ্ছা আচ্ছা সাইকিয়াট্রিস্ট এতে আমরা ফেল মেরে যাই, আমরা দেখব শ্রীরামকৃষ্ণের কী সুন্দর ওয়ে অফ ট্রিটমেন্টটা, আমরা এটা ব্যবহার করতে পারি আর কি। ঠাকুর শুধুমাত্র ঠাকুরের শুধুমাত্র সেবাতেই তিনি রত ছিলেন তাই নয়, ঠাকুর যখন অপ্রকট হলেন, যখন আর সমস্ত গৃহী সদস্যরা ঠিক করলেন যে তারা আর এই কাশীপুর উদ্যানবাটি রাখবেন না, তারা ছেড়ে দেবেন, তখন এই সবাইকে চলে যেতে বলা হলো। মা ঠাকুরুনি প্রথম গেলেন বলরাম বসুর বাড়িতে, সেখান থেকে তিনি তীর্থযাত্রায় গেলেন, তীর্থযাত্রা ফেরত তিনি কামারপুকুরে চলে গেলেন। আর কয়েকজন যেমন মহাপুরুষ মহারাজ তারকনাথ, লাটু মহারাজ এবং গুরুগোপাল দা ও কালী, এই চারজনের কোথাও যাবার জায়গা ছিল না, তিনজনের কোথাও যাবার জায়গা ছিল না, আর কালী বাড়িতে যেতে চাননি, স্বামী অভেদানন্দজি বাড়ি ফিরে যেতে চাননি। তাই যখন দক্ষিণে আমাদের কাশীপুর উদ্যানবাটি বন্ধ হয়ে গেল, তখন ঠাকুরের অস্থি বিছানা জিনিসপত্র সমস্ত কিছু বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দিয়ে সবাই যে যার ফিরে গেল, যারা ঘরে ফিরে যাবার তারা ঘরে ফিরে গেল, আর এই চারজন তীর্থ দর্শনে বেরিয়ে পড়লেন। তখনও কেউ ভাবেনি যে একটা এরকম সংঘবদ্ধ জীবনযাপন করা হবে।
অবশেষে একদিন তিনি অফিস থেকে ফিরে এসে ঠাকুরের উপাসনা করছেন, এমন সময় ঠাকুর সূক্ষ্ম দেহে তার সামনে উপস্থিত হয়ে বলেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। সুধীন্দ্রনাথ নিজের আসন থেকে উঠেই, তার বাড়ির কাছেই ছিল আমাদের স্বামী বিবেকানন্দের বাড়ি, নরেন দত্তের বাড়ি, সেইখানে ছুটতে ছুটতে গিয়ে নরেন দত্তকে তিনি বলেন, ভাই একটা আস্থানা করো যেখানে ঠাকুরের ছবি ভস্মাদি ও তার ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজা অর্চনা চলতে থাকে, যেখানে তোমরা কামিনী কাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো, মাঝে মাঝে আমরা গিয়ে সেখানে জুড়তে পারবো। আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনও তাই দেব। স্বামীজিও রাজি হয়ে গেলেন এবং এইভাবেই আমাদের কাশীপুর উদ্যানবাটির পরে বরানগর মঠ প্রথম স্থাপিত হলো। 1886 সাল খ্রিস্টাব্দের এইরকম দুর্গা পুজোর সময় আশ্বিন মাসে বরানগর মঠ স্থাপিত হয়। একটা জরাজীর্ণ বাড়ি, তার 11 টাকায় ভাড়া স্থির হলো। প্রথম দিকে লোক কম ছিল, তাই তিনি এই 30-40 টাকা মতো দিতেন। প্রথম দুমাস তিনি 30 টাকা দিয়েছিলেন এবং পরবর্তীকালে ধীরে 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 100 টাকা অবধি দিয়েছিলেন। কাশীপুরেও তিনি 110 টাকা দিতেন, এখানেও সেই 100 টাকা মতো তিনি দিতেন। এতে বাড়ি ভাড়া ছিল 11 টাকা, যিনি রান্না করতেন পাচক তার মাইনে ছিল 6 টাকা, আর বাকি টাকা খাবার দাবারে হতো। মাস্টারমশাই গেলেন কাশীপুর উদ্যানবাটির পরে বরানগর মঠে, তিনি গেলেন গুরু ভাইদের সঙ্গে দেখা করতে। রামকৃষ্ণ দেবের সব প্রিয় শিষ্যরা একত্রিত হয়ে সাধন ভজন করছে দেখে তিনি ভীষণ রকমের খুশি হয়েছিলেন। কথামৃতের অখণ্ড সংস্করণে পাবেন একদম শেষের দিকে 1142 পাতায় মাস্টারমশাই কি সুন্দর লিখছেন, ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া, তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল, তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগে মূর্তিমান করিলেন। ভাই তোমার ঋণ কে ভুলিবে, মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন, তুমি কখন আসিবে? আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে? আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। এইরকম অবস্থা ছিল এবং সুরেন্দ্রনাথ তাকে এই মঠ তৈরিতে সাহায্য করেন, একাকী তিনি সাহায্য করেন। পরবর্তীকালে অনেকেই সাহায্য করেছেন, গিরিশ ঘোষ কিছু সাহায্য করেছিলেন, বলরামবাবু সাহায্য করতেন, বলরামবাবুর বাড়ি থেকে খাবার দাবার আসতো। গিরিশ ঘোষ বিশেষ কিছু দিতে পারতেন না, যতই হামবড়াই করুন না কেন তার রোজগারপাতি তো বিশেষ ছিল না, সেই কারণে তিনি এই সমস্ত কিছু করতে পারতেন। কিন্তু সুরেন্দ্রনাথ মিত্র তার হাত ধরেই আমাদের রামকৃষ্ণ মঠে সূত্রপাত হয়, আমাদের সকলে তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তিনি ঠাকুর কাছে কানমূলে ঠাকুরকে শিক্ষা দেবেন বলে ঠিক করে এসেছিলেন। এমন কানমোলা খেয়েছিলেন যে কবছর বেঁচেছিলেন সেই কানমোলার ব্যথা কমাতে কমাতেই তার জীবন চলে গেল। সুরেন্দ্রনাথের জীবন এক বিপরীত দিকে চলে যাওয়ার ফলে তিনি নিজেরই নিজের সর্বনাশ করছিলেন। ঠাকুরের কাছে আসার ফলে তার জীবনের একটা পরিবর্তন হলো। তিনি নিত্য তার ঠাকুর ঘরে বসে ধ্যান ভজন করার চেষ্টা করছিলেন। একদিন তার হঠাৎ করে, ঠাকুরকে কত পরীক্ষা দিতে হয়েছে তার ঠিক আছে, এই মাতাল সুরেন্দ্রনাথ মিত্র তিনিও ঠাকুর তার মনে হলো তিনি একবার শ্রীরামকৃষ্ণকে একটু পরীক্ষা করবেন। তিনি তার পূজাগৃহে সূক্ষ্ম দেহে যদি অবস্থা আসেন তাহলে বুঝবেন যে ঠাকুর অবতার। পুঁথিকার লিখছেন কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান, ভবনে হাজির তার প্রভু ভগবান, এই রূপে তিনবার পরীক্ষার পর সুরেন্দ্রের প্রভুপদে পড়িল নির্ভর। কি অদ্ভুত কথা, একবারে হবে না, দুবারে হবে না, তিনবারে হবে। আমাদের একবার লোকে যদি একটুখানি বলে না আপনি খাঁটি লোক নন, ব্যাস সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যায়। এই পরশুদিনই একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন, খুব বকলেন আমাকে, কোথা থেকে আমার ফোন নাম্বার পেয়েছেন জানি না, ভীষণ বকলেন যে আপনি ওয়েবসাইটে কেন টাকা চাইছেন, এটা ঠিক করেননি, আপনার উচিত ছিল যে আনন্দবাজার পত্রিকা একটা বড় করে বিজ্ঞাপন দেওয়ার।
বর্তমান পত্রিকা আপনি রামকৃষ্ণ মঠ মিশনে একবারে নাম একবারে ইয়ে করে দিয়েছেন, আপনি যে ঠিক ঠিক সাধু এই নিয়ে আমার খুব সন্দেহ আছে, আমার মনে খুব লাগলো কথাটা শুনে। আমি ঠিক ঠিক সাধু এতদিনে প্রমাণ করতে হবে, খানিকটা খেপেও গেছিলাম। তারপরে যখন এই বইটা পড়ছি তখন নিজেরই খুব হাসি লাগছে। আমি তাকে বললাম যে আপনার যদি আমাকে বেঠিক মনে হয় তাহলে দেবেন না, এত নিন্দে করছেন কেন। তাতে যখন থামলেন না তখন তাকে বললাম তাহলে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক তাকে বলুন আমার নামে আপনি লিখুন লম্বা করে চিঠি, তাহলে দেখবেন কাজে দেবেন। তিনি এই যে বোধহয় নতুন ফরম্যাটের সঙ্গে বুঝতে পারেন না, ওয়েবসাইটে বিজ্ঞাপন এগুলো বোঝেন না, যাকগে। কিন্তু দেখুন আমাদের এই সামান্য একটু পান থেকে চুন খসলে এইরকম অবস্থা হচ্ছিল। আর তিনি স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ, তাকে একজন মাতাল পরীক্ষা করতে চাইছে, একবার নয় দুবার নয় তিনবার তিনি সহজে সেই পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন। পরবর্তীকালে এই জিনিসগুলো আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণের কাছে যাবার আগে মদ্যপ সুরেন্দ্রনাথ নিজেকে আত্মহত্যায় প্ররোচিত করতে চেয়েছিল, তিনি পরহিতের কাজে লাগিয়েছিলেন এবং তিনি চাইতেন যে ঠাকুর যেন কখনো তার কাছে এসে তার বাড়িতে আসেন। তাই কলকাতায় একদিন তিনি খুব কাজে ব্যস্ত থাকতেন, মুৎশুদ্ধির কাজ করতেন তো দম ফেলার সময় পেতেন না। তা কিন্তু যেই তার কোনোভাবে কাজের ফাঁকে তার ঠাকুরের কথা মনে পড়তো, তার কাজ ফাজ সমস্ত কিছু ফেলে দিয়ে তিনি একেবারে গাড়ি নিয়ে রওনা দিতেন দক্ষিণেশ্বরে। এই রকম একদিন তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত, ঠাকুরের জন্য তার খুব মন কেমন করছে, এমন সময় তিনি দেখলেন ঠাকুরও, যখন তিনি দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন ঠাকুরও সাজগোজ করে বেরোচ্ছেন। সুরেন্দ্রকে তিনি অনেকদিন দেখেননি, তাই সুরেন্দ্রের বাড়িতে যাবেন বলে সুরেন্দ্র যেন হাতে চাঁদ পেলেন, সুরেন্দ্রর সঙ্গে তিনি বাড়িতে এলেন এবং আনন্দ করে আবার রাত্রিরে তিনি ফিরে এলেন। সুরেন্দ্রবাবু ঠাকুরের শুধু শ্রীরামকৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে থাকতেন না, এই বিভোর হয়ে থাকাকালীন তার সঙ্গে ঠাকুরের যে প্রেম সেই প্রেম তিনি আস্বাদ করতেন এবং সেটি ভক্তিতে প্রকাশিত হতো, তার প্রতি ভালোবাসা প্রকাশিত হতো। যা কিছু ভালো জিনিস সব তিনি ঠাকুরকে দিতে চাইতেন। আপনাদের মনে আছে কি না জানি না, স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দর্শন কিন্তু এই সুরেন্দ্রের বাড়িতে, প্রথম দর্শন এইখানেই হয়েছিল। এই সময় 1881 সালের ঘটনা, এই সুরেন্দ্রের বাড়িতে এই ঠাকুর এসেছেন, ভক্ত পরিবৃত হয়ে যেরকম খুব আনন্দ করেন সেই রকম খুব ভক্ত পরিবৃত হয়ে ঠাকুর বসে খুব আনন্দ করছেন। সুরেন্দ্র এখন মাঝে মাঝে ভক্তির আতিশয্যে অনেক সময় দেখানোর লোক দেখানোর খানিকটা ইচ্ছা হয়, তো তিনিও এক ছড়া মালা নিয়ে গিয়ে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে ঠাকুরকে গলায় মালা পরাতে দিলেন। ঠাকুর বিরক্ত হলেন, হাত দিয়ে এরকম করে ছুঁড়ে দিলেন আর সেই মালাটা ছুঁড়ে পড়ল। সুরেন্দ্র হাউ হাউ করে কাঁদছেন, তারই মধ্যে তার অভিমান লেগেছেন, বলছেন রার দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে, অনেক টাকা খরচ করে এই মালা আনলুম। ক্রোধে তিনি পরবর্তীকালে লিখছে, ক্রোধে বললাম সব মালার সকলের গলায় দাও। এখন তারপরে নিজেরই অনুশোচনা হচ্ছে, বলছেন এখন আমি বুঝতে পারছি কেন তিনি আমার কোনো মালা গ্রহণ করলেন না, তিনি কেন আমার কোনো মালা গ্রহণ করলেন না। এবং তিনি সেই কারণে তিনি ভাবতে থাকলেন যে আমি অহংকারী, সেই কারণে ভগবান আমার পূজো গ্রহণ করেন না। ঘরের বাইরের বারান্দায় হাউ হাউ করে কাঁদছেন, আর তিনি ঘরের বাইরে তিনি বসে তিনি খুব কান্নাকাটি করছেন, আর তিনি এই কথা ভাবছেন যে আমি অহংকারী এই কারণে ঠাকুর আমার পূজো গ্রহণ করলেন না। যখন তিনি সম্পূর্ণ অনুতপ্ত হয়েছেন তখন ঠিক এই রকম অবস্থা হলো, ঠাকুর সেই নিজে থেকে তার ছুঁড়ে ফেলা মালাটি হাতে নিয়ে গান গাইতে থাকলেন, জগৎচন্দ্র হার পরেছি। সেই সারা ঘর ঠাকুর সেই মালা হাতে নিয়ে নাচতে নাচতে গাইছেন, আর সেই সুরেন্দ্র বারান্দায় বসে আছেন, তিনি শুনতে পাচ্ছেন ঠাকুর গাইছেন। এইভাবে গাইতে গাইতে বারান্দাতে এসে সুরেন্দ্রর সামনে এই মালার তিনি গলায় পড়লেন। শুধু সেইখানেই শেষ নয়, সুরেন্দ্রকে বললেন আমাকে কিছু খাওয়াবে না, দেখুন এরকম বেহায়া লোক বোধহয় জগতে দুটো খুঁজে পাওয়া যাবে না, আমাদের কেউ যদি এরকম অপমান টপমান করে আমরা ফিরেও তার দিকে তাকাবো না, তার মালা তো ছুঁড়ে ফেলা মালা তো পড়লামই, আবার গলায় পড়ে আবার তাকে
তার কাছ থেকে আবার ইয়ে নিলাম। এইখানে অবতারের সঙ্গে মানুষের প্রধান ফারাক, সুরেন্দ্রকে তিনি এইভাবে কৃপা করেছিলেন। সুরেন্দ্রকে তিনি বলতেন মাঝে মাঝে আসবে, উদাহরণ দিতে দিয়ে বলতেন মাঝে মাঝে এসো, ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয় না হলে কলঙ্ক পড়বে, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে মনে ত্যাগ করবে, বীরভক্ত না হলে দুদিক রাখতে পারবে না, তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন, তোমার যে দান ধ্যান আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো, 12 হাত কাঁকুরের 13 হাত বিচি। এই হচ্ছে কথা, ঠাকুর বলছেন তুমি মাঝে মাঝে আসবে, এটা 1885 সালের ঘটনা। ঠাকুর তাকে বারবার আসতে বলতেন, তিনি জানতেন যে সুরেন্দ্রকে এরকম জোর করে তার স্বভাব পরিবর্তন করা যাবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণের যত কাছে তিনি আসবেন শ্রীরামকৃষ্ণের স্পর্শে তার সমস্ত স্বভাবটি বদলে যাবে। তিনি বলতেন যে তুমি আসছো ঠিক করো, কিন্তু স্বামীজি সন্ন্যাসীদের মতো কামিনী কাঞ্চন ত্যাগের প্রতি করলে হবে না, সেগুলো তোমার যেমন জীবনে থাকবে শুধু মাঝে মাঝে নির্জনে এসে নিজেকে সংসার বন্ধন থেকে কিছুক্ষণের জন্য মুক্ত করে চার্জ নিয়ে যাবে। পূজনীয় প্রভু মহারাজ যেরকম আমাদের বেলুড় মঠে আসবার কথা সব ভক্তদের বলতেন, বলতেন বেলুড় মঠটা হচ্ছে পাওয়ার হাউস, মাঝে মাঝে যখন জীবনে চার্জ ফুরিয়ে যাবে তখন গিয়ে পাওয়ার হাউসে থেকে চার্জ নিয়ে আসবে। এটা নিয়ে একটা খুব মজা ছিল, আমাদের যখন অন্যান্য সেন্টার থেকে সাধুরা আসতো তখন জিজ্ঞাসা করালে সাধুরা বলতো চার্জ করতে এসেছি নিজেকে, বেলুড় মঠ আমাদের চার্জিং সেন্টার, সত্যি সত্যি বেলুড় মঠে গেলে মন প্রাণ চার্জ হয়ে যায়। তিনি বলছেন তুমি বীরভক্ত, বীরভক্ত মানে তার ভেতরে যেমন অসংযম থাকবে তেমনি সংযমকে ধরে রাখার মতো ক্ষমতাও থাকবে। এই মথুরানাথের জীবনী প্রসঙ্গে বলতে গিয়ে তার জীবনীকাররা বলেছিলেন মথুরানাথের জীবনে যেমন অসংযম ছিল তেমনি একটা জিনিস অদ্ভুত একটা ব্যাপার ছিল তার মতো, একটা ওই নিজের ভেতরকে নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি ছিল। তিনি এমন কিছু কাজ করতেন না যা দিয়ে মানুষ তাকে তিনি অন্যের কাছে ছোট হয়ে যান, এরকম কখনো কোনো কাজ তিনি করেননি। ঠাকুর বলছেন তুমি অফিসে মিথ্যা কথা কও তবু তোমার জিনিস খাই কেন, তোমার দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে অনেক বেশি দান তুমি করো। একদিন ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন আজ্ঞা ধ্যান হয় না কেন, এটা বোধহয় আমাদের সকলের প্রশ্ন, ঠাকুর বোধহয় সেই অনুযায়ী উত্তর দিচ্ছেন। ঠাকুর যদিও বুঝলেন যে ক্ষমতানুসারে সরলভাবে সাধন করাই উন্নতি রহস্য, এটি না জেনে সুরেন্দ্রনাথ অপরের, এটা আমরা যেমন অপরের অনুকরণ করি, আমার তো জীবনে খুব ছিল আমি বেলুড় মঠে গিয়ে সাধুদের নকল করার চেষ্টা করতাম, দেখে আসতাম বিপুল তাপন মাঝে এমনি করে সোজা হয়ে বসে জপ ধ্যান করছেন, আমিও বাড়িতে এসে চেষ্টা করতাম এমনি করে সোজা হয়ে বসে জপ ধ্যান করতাম। প্রথম একাধিক দিন খুব ভালো লাগতো, তারপরে টনটন ঝনঝন পনপন শনশন করতে থাকতো, তারপরে আস্তে আস্তে এটা আমরা বুঝেছি এটা একটা দীর্ঘ প্রয়াসের চেষ্টা। এখন সুরেন্দ্রনাথকে তো এটা বোঝালে সে বুঝবে না যে এটা একটা দীর্ঘ প্রয়াস, অনেক দিন ধরে চেষ্টা করলে তবেই একমাত্র আমরা ভগবানের মানে নিরবচ্ছিন্ন ধ্যান করতে পারি। তাই তিনি সুরেন্দ্রনাথকে ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, স্মরণ মনন আছে তো, সুরেন্দ্রনাথ বলেছিলেন হ্যাঁ আগে হ্যাঁ মা মা বলে ঘুমিয়ে পড়ি, এই স্মরণ মনন থাকাটা খুব জরুরি, আমরা তাকে ভুলে যাইনি এই বোধটা প্রথমে আগে জাগা দরকার, এবং যত তাকে মনে করব তার নামেতে এত আনন্দ, তাকে মনে করতে করতে এত আনন্দ যে আমরা ধীরে 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 একটা সময় তার মধ্যে পড়ে যাব। আমরা যখন এই হিমালয়ে বেড়াতে যেতাম যিনি গাইড থাকতেন তিনি আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে বলতেন দুপাশের গর্জের দিকের কথা, গর্জের সৌন্দর্য ভীষণ, যে গভীর খাদ আছে না তার অদ্ভুত সৌন্দর্য, মৃত্যু যেন মানুষকে টানে, আপনারা যদি কেউ কখনো খাদের দিকে তাকিয়ে থাকেন দেখবেন একটা যেন অদ্ভুত আকর্ষণ, ঝাঁপিয়ে পড়ি তার মধ্যে, সেই গাছ আছে পালা আছে কী একটা অদ্ভুত আকর্ষণ, যত আকর্ষণ তত আমরা ওই খাদের ধারে যেতে থাকি আর একটা সময় বডির ব্যালেন্স খুঁজে পাই না, সেই খাদের মধ্যে টুক করে পড়ে যাই। এও ঠিক তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই মৃত্যু ফাঁদ আমাদের কাছে, যত তার কাছে যাব যত তার গভীরে যাব একটা সময় আমি আমার সত্তাকে হারিয়ে তার মতো হয়ে যাব।
কিরকম ঠাকুর ভালোবাসতেন সুরেন্দ্রকে তার একটা ঘটনা বলি। 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দে, সেটা খুব বিখ্যাত দিন, যেদিনকে কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুর স্টিমারে বেড়াতে বেরিয়েছিলেন। স্টিমার থেকে ফেরানোর পথে ঠাকুর ভক্তদের সঙ্গে শিমুলিয়া স্ট্রিটে এর বাড়িতে যান, আমাদের সুরেন্দ্রের বাড়িতে যান। গিয়ে শুনলেন সুরেন্দ্র নেই। খবর ঠাকুর এসেছেন খবর পেয়ে নরেন্দ্রত্ব তাড়াতাড়ি তার বাড়ি থেকে ছুটতে ছুটতে এলেন। এখন এসে তো গেছেন, গাড়ি ভাড়াও দেওয়া হয়েছে, কিন্তু ফিরে যাবেন যে দক্ষিণেশ্বর অব্দি, এই গাড়ি ভাড়া কোথায়? আর ঠ্যাঙে তো তেমন জোর নেই যে পুরো রাস্তায় হেঁটে হেঁটে যাবেন। সে অল্প বয়সে জোর ছিল, যখন তিনি ঝামাপুকুর থেকে হেঁটে দক্ষিণেশ্বর গেছিলেন, দক্ষিণেশ্বর থেকে হেঁটে ঝামাপুকুর ফিরে এসেছিলেন, তার তো আর অত শরীরে ওই জোর টোর ছিল না। তাই তখন কি একটা ব্যবস্থা করবে, ঠাকুর তাড়াতাড়ি বললেন, না বাড়িতে যাও, পুরো মহিলাদের সঙ্গে কথা বলো, তারা জানে সুরেন্দ্র দক্ষিণেশ্বরে যায়, আমার পরিচিতি আছে, ওদেরকে গিয়ে বলো। বাড়ির মেয়েদের সঙ্গে যোগাযোগ করা মাত্রই তারা সঙ্গে সঙ্গে ঠাকুরকে অন্দরমহলে নিয়ে এলেন। শুধু অন্দরমহলে নিয়ে এলেন না, তারা ঠাকুরের সঙ্গ করলেন, ঠাকুরকে খুব করে ভালো করে খাওয়ালেন, আর অনেক রাত্রি হচ্ছে দেখে ঠাকুর সুরেন্দ্র যখন তখনও ফিরলেন না, তখন গাড়ি ডেকে, বাড়ির ছেলেরা গাড়ি ডেকে, গাড়ি ভাড়া দিয়ে তাকে দক্ষিণেশ্বরে পাঠালেন। এছাড়াও অনেকবার ঠাকুর এই কাকুরগাছির কাছে সুরেন্দ্রনাথের বাগান ছিল, তাই সেই প্রথম দিন যেদিনকে ঠাকুর জগদ্দানে যান, 26 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দের ঘটনা, সেই দিন যখন, আপনারা এই ঘটনাটা অনেকেই পড়েছেন, সেই দিন যখন ঠাকুর ইয়েতে যান বাগানে, আমাদের রামদত্তের বাগানে যান, সেদিনকে তিনি বাগানে ঢোকার আগেই, সুরেন্দ্রের বাগান ছিল, সেইখানে এক সাধু ছিলেন, তার সঙ্গে শ্যাম ঠাকুর কথাবার্তা বলেন, তার সঙ্গে জলযোগ করেন, কথামৃতে এর উল্লেখ আছে। এছাড়াও আরও একবার 15 জুন 1884 খ্রিস্টাব্দে তিনি সুরেন্দ্রনাথের বাগান বাড়িতে যান, সেখানে গিয়ে তিনি কীর্তন টীর্তন করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, সুরেন্দ্রনাথ সম্পর্কে খুব ভালো সার্টিফিকেট দিয়েছিলেন, সুরেন্দ্র কোথায়, আহা সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বেশ বড় স্পষ্ট বক্তা আর খুব মুক্তহস্ত। ঠাকুর তার বাড়িতে গিয়েছিলেন 1882 জগদ্ধাত্রী পূজায়, আর তার পরের বছর 1883 অন্নপূর্ণা পূজায় গিয়েছিলেন। এবারে যে ঘটনাটা বলবো, যেটা খুব বলবার জন্য একদম নিষ্পিস করে আছি, সেই দিনকার ঘটনা। সুরেন্দ্র খুব মদ্যপান করতেন, ভীষণ মদ খেতেন, কখনো কখনো একটু একটু ছিল, তারপরে শেষের দিকে ভীষণ বাড়াবাড়ি করতেন। মদ খেয়ে তিনি শুধুমাত্র নিজের ঘরেতে নয়, এমনভাবে পাড়ায় হল্লা করতেন যে পাড়ার প্রতিবেশী সকলের খুব কষ্ট হতো। পাড়ার প্রতিবেশী তার ছিলেন রামচন্দ্র দত্ত, যিনি পরম বৈষ্ণব। তিনি একদিন সুরেন্দ্রকে বললেন যে তুমি এরকম মদ খেয়ে হইচই করো, অথচ তোমার বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব আসেন, লোকে তো তাঁকে গালাগাল দিবে, তাই তাকে বলতে থাকলেন যে ত্যাগ করাই উচিত, তুমি এটা ত্যাগ করো। সুরেন্দ্র বললেন, হ্যাঁ ত্যাগ করবো, কিন্তু পরমহংস মশাই যতক্ষণ না বলছেন ততক্ষণ পর্যন্ত আমি মদ ত্যাগ করবো না। মদ খাওয়া যদি খারাপই হতো তাহলে তো পরমহংস মশাই বলতেন যে মদ খেও না, পরমহংস মশাই তো কই কখনো বলেননি মদ খেতে, তোমাদের, তোমরা ছাপোষা লোক, তোমাদের কথায় আমি কেন মদ খাওয়া বন্ধ করব। ঠাকুর কিন্তু অদ্ভুত একটা যুক্তি দিলেন, মদ খাওয়ার কথা বন্ধ করতে বললেন না, তিনি বললেন দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে, আর যেন মাথা না টলে পা না টলে, তাকে চিন্তা করতে করতে তোমার পান করতে আর ভালো লাগবে না, তিনি কারণ আনন্দ দায়নি, তাকে লাভ করলে সহজ আনন্দ হয়। এই বলবার পরে তখন ঠাকুর একবারে সেই ভাবে গড়গড় মাতোয়ারা হয়ে গেছেন, সেই সময় তিনি তার গান গাইছিলেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে নামা, এই গানটি তিনি শোনালেন। দেখুন এই উপদেশের কতগুলো দিক আছে। প্রথম বলছেন দেখো যা খাবে তা ঠাকুরকে নিবেদন করে খাবে। আমরা যখন দেবতাকে নিবেদন করি তখন দেবতার চিন্তা করতে হয় তো, আমরা এমনি সময় যখন খাই কোনো কিছু খাই চিন্তাই করি না, এই এগরোলই খাচ্ছি, একবারে সঙ্গে সঙ্গে কুমকুমের এগরোল খাচ্ছি, বলছি না ভেতরে জিনিসপত্রগুলো সব ঠিকঠাক দেয়নি, সয়া সসটা একটু কম দিয়েছে, হ্যাঁ একটু কাসুন্দি বেশি দিলে হতো, আমাদের তখন খাবারটার মধ্যেই মন পড়ে থাকে।
কিন্তু এই খাবারটি নিয়ে যখন আমরা দেবতার উদ্দেশ্যে নিবেদন করছি, তখন আমরা কল্পনা করি দেবতা ওই খাবারটি খাচ্ছেন, আর নিবেদন করা খাবারটি প্রসাদই হয়ে যাচ্ছে। দেবতাকে চিন্তা করলে যে আনন্দ হয়, সেই আনন্দ এত আনন্দময়, তার সামনে যে আমাদের যে বিষয় আনন্দ সেটা একেবারে ফিকে পড়ে যায়। এটা হচ্ছে প্রথম উপদেশ, যে যত তিনি ঈশ্বরকে চিন্তা করবেন তত তার ভেতরে এই যে বাহ্যিক বিষয়বস্তুর প্রতি আকর্ষণ একেবারে শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে এক। দুই বলছেন, একটা লিমিট রেখে খাবে, তারপরও যদি তোমার খেতে ইচ্ছা হয় একটা লিমিট রেখে খাবে। কীরকম বলছেন? আর যেন মাথা না টলে, পা না টলে, মানে তুমি তোমার নিজেকে নিজে হাঁটা চলা করতে পারবে, তোমাকে যেন কারুর সাহায্য না নিতে হয়। তারপরে বলছেন, তাকে চিন্তা করতে করতে তোমার পান করতে আর ভালো লাগবে না। আমরা যখন খাবো, ওই মদ খাবে আর জগন্মাতাকে চিন্তা করবে, জগন্মাতাকে চিন্তা করে যে আনন্দ, সেটা মদ খেয়ে বা কোনো নেশা করে সে আনন্দ করা যায় না। তিনি একেবারে বিভোর হয়ে যাবেন তাতে, আর তখন এই কারণানন্দ, তিনি কারণানন্দ দায়নি, তাকে লাভ করলে সহজ আনন্দ হবে, আনন্দ একেবারে আমাদের স্বভাবের সঙ্গে আসবে। সেটা ফ্লো কীরকম হবে? নিরবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন আনন্দে আমরা অধিকারী হব। তারপরে তিনি গাইছেন, শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে নামা। জগন্মাতার একটি অদ্ভুত রূপের কথা বলছেন, শিব সঙ্গে রয়েছেন, শিব মায়ের পায়ের কাছে পড়ে আছেন, বলছেন এই যে মা দাঁড়িয়ে আছেন, এই যেন রঙ্গ করছেন, রঙ্গই তো, শিবের বুকের উপর দাঁড়িয়ে আম করে জীব বার করে আছেন, এই তো রঙ্গ, এ কখনো হয়? মজা করেই তো। তাই বলছেন, শিব সঙ্গে সদারঙ্গ, কিন্তু সেই রঙ্গের পরিণাম কি না? তিনি আনন্দে মগনা। কি করে আমরা বুঝি যে জগন্মাতা আনন্দে মগনা? কারণ তাকে দেখলে আমাদের ভেতরের আনন্দের সঞ্চার হবে। যদি আপনার সামনের মানুষটা কয়মধ্যনুষয় খিওয়ার মতো মুখ করে বসে থাকে, এরকম করে বসে থাকে, আপনার তাকে দেখলে আপনার মুখটা এরকম কয়মধ্যনুষয় খিওয়ার মতো হয়ে যাবে। আমাদের একজন স্বামীজি ছিলেন, এখনও আছেন তিনি, তিনি যখন অফিসে আসতেন আমরা এসেই জিজ্ঞেস করে নিতাম যে কেমন আছেন তিনি। তখন যদি বুঝতাম যে কয়মধ্যনুষয় খিওয়ার মতো হয়ে আছে, তখন আমরা বুঝতাম যে নিশ্চয়ই আছে, শরীরটা ভালো নেই। আর যদি দেখতাম খুব আনন্দে আছেন, তাহলে বুঝতাম শরীরটা ভালো। আমরা যে যা কাজ নিয়ে যেতাম ফটাফট হয়ে যেত। আরেকজন এখনও আছেন, যাকে আমরা সূর্যের সঙ্গে তুলনা করি। সূর্য যেরকম দিন বাড়লে তার তাপ বাড়তে থাকে, ওনারও যত দিন বাড়তে থাকে তত তাপ বাড়তে থাকে। আবার সূর্য যেমন অস্ত গেলে সব শান্ত হয়ে যায়, তিনিও সেরকম সূর্য অস্ত গেলে একদম শান্ত হয়ে যান। আমরা যখন সকালবেলা গিয়ে বলি, মহারাজ এটা একটু দেখবেন, হ্যাঁ রেখে, আমরা রেখে আসতাম, পরে আমরা ভুলেও কোনো কথা বলতাম না সারাটা দিন। কিন্তু সন্ধেবেলা গিয়ে একটুখানি মিনমিন করে কথা বললেই বলতেন, না না চেয়ার টেনে বসো, তখন প্রাণের কথা মনের কথা আমরা সব বলতে পারতাম। এই অদ্ভুত, ভগবানকে চিন্তা করলে এই যে আনন্দে মগনা, এমন তিনি আনন্দময়ী হয়ে আছেন যে তাকে দেখলে আমার আর কিছু ভাব আসছে না, আনন্দে মগ্ন হয়ে আছেন। এই দেখছিলাম কাল পরশু একটা ছবি দেখছিলাম পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের, ঠাকুরকে তিনি প্রণাম করছেন, ঠাকুরের ডান দিক আছে সেইখানে গিয়ে, ঠাকুরকে প্রণাম করতে গিয়ে তিনি এরকম করে বুকে হাত দিয়ে আছেন, একদম বিভোর হয়ে আছেন। মনে হচ্ছে যেন ঠাকুরকে তিনি অন্তরে এমনভাবে অনুভব করছেন, তার সঙ্গে একবারে সম্পৃক্ত হয়ে আছেন। ছবিটা এত সুন্দর, তিনি চার চোখ দুটি বন্ধ, একদম বিভোর হয়ে ঠাকুরের সামনে এমনি করে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার সামনে ঠাকুরের সেই প্রস্তর বিগ্রহ সেটি যেন আনন্দে উদ্ভাসিত। দেখে মনে হচ্ছে ঠাকুর যেন মহারাজকে দেখে আনন্দ পাচ্ছেন, আর মহারাজ যেন তার স্বরূপ দর্শনে একেবারে বিভোর হয়ে আছে। এইটা হচ্ছে এই আনন্দে মগনা। সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে না, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত কন্ট্রোল রয়েছে, তিনি সেই একটা অদ্ভুত একটা লালিত্য কাজ করছে, কিন্তু সেটা কখনোই বেসামাল নয়। ঠাকুর বললেন, প্রথমে কারণানন্দ হবে, তারপরে ভজনানন্দ হবে, প্রথমে আমরা ভালো করে মদ টদ খাওয়া শুরু করব, তার থেকে আনন্দ পাব। তাই বলছেন, প্রথমে কারণানন্দ এবং পরে ভজনানন্দ। প্রথমে আনন্দটা মদ খাওয়ার জন্য হবে, মদ খাওয়ার আনন্দটা মানে অনেকটা বাইরে থেকে ইম্পোর্ট করা। ধরুন আপনার বাড়িতে একটা কোনো কাজকর্ম হচ্ছে, আপনি একটা
লোডশেডিং নিবারণের জন্য একটা জেনারেটর ভাড়া করে এনেছে। যেই লোডশেডিং হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই জেনারেটর চালিয়ে দেওয়া হলো, জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস করলো, আপনার বাড়ি আলোকিত হয়ে গেল। কিন্তু যদি ইনবিল্ট আপনার বাড়িতে একটা সোলার সিস্টেম থাকতো, যে যে মুহূর্তে পাওয়ার অফ হয়ে গেল সেটা সঙ্গে সঙ্গে কাজ করতে থাকলো, তাহলে কিন্তু আর হতো না। এই ভজনানন্দ আর কারণানন্দের ফারাকটা হচ্ছে এই, কারণানন্দ হচ্ছে জেনারেটর। তাহলে কারণানন্দ হচ্ছে এই ইম্পোর্টেড আনন্দ, যেটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, আর ভজনানন্দ হচ্ছে ওই সেলফ বিল্ট, একেবারে নিজের ভেতর থেকে উৎসারিত হচ্ছে, আমাদের সেই আনন্দ কখনো হবে না। সুরেন্দ্র তদবধি তার স্মৃতিকথায় আছে, সুরেন্দ্র তদবধি তদ্রূপ অনুষ্ঠানই করিতেন, সন্ধ্যার সময় প্রতিদিন অনন্য কর্মা হইয়া কিঞ্চিত কারণ মা কালীকে নিবেদন পূর্বক সেই প্রসাদ পান করিতেন। কিন্তু কারণানন্দ না আসিয়া তাহার ভজনানন্দের উদয় হইত। এই সময় তার নয়নোদয়ে অনর্গল অশ্রুধারা, মুখে মধ্যে মধ্যে মর্মস্পর্শী করুণস্বরে মা মা রব, এবং মধ্যে মধ্যে নিষ্পন্দ ধ্যানে মগ্ন হইতে দেখি অবস্থা দেখিয়া নাস্তিক দর্শের দর্শকের হৃদয়ের ভগবত ভাবের সঞ্চার হইত, এবং ওই সময় তিনি ভগবত কথা ব্যতীত অন্য কথা কহিতে বা শুনিতে ভালোবাসিতেন না। দেখুন, শ্রীরামকৃষ্ণ যে সঠিক শিক্ষক এই ঘটনা প্রমাণ করে। শ্রীরামকৃষ্ণ প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যেতেন, এবং দক্ষিণেশ্বরে যাওয়ার ফলে তার মনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকল। কিন্তু তিনি তার এই সুরাপানের অভ্যাসটা তিনি কিছুতেই ছাড়তে পারতেন না। একদম তার মনের মধ্যে ভীষণ ধিক্কার এলো যে আমি তার কাছে যাই, অথচ ওই আমার তো এই খারাপ অভ্যাসটা কিছুতেই যাচ্ছে না, মন্দ লোকের সাথে মিশা, মন্দ স্বভাব, এটা তো কই যাচ্ছে না। আমার মনের ভেতরে পরিবর্তন এসছে, কিন্তু তবু আমার ভেতরে এই পরিবর্তনটা কেন হচ্ছে না, এই কথাটা তিনি ভাবতেন। এবং এই ভেবে তিনি একদিন এক রবিবার দক্ষিণেশ্বর যাওয়া বন্ধ করলেন, এবং ঠাকুরের কাছে সবাই সে নিয়ে নালিশ করলেন। ঠাকুর কি সুন্দর কথা বলেছিলেন, এই যে দোষের পারে যাওয়া একটা দৃষ্টি, দোষদৃষ্টির বাইরে যাওয়াটা, ঠাকুর বলছেন আচ্ছা এখনও ভোগ বাসনা আছে, দিন কত ভোগ করে নি, এরপরে ওসব কিছুই থাকবে না, সে নির্মল হয়ে যাবে। আমাদের যদি কেউ এসে বলতো ব্যাস সঙ্গে সঙ্গে আমরা পিএনপিসি চলে, তাই তো জানি এসব ময়লা যাবার নয়। দেখুন ঠাকুরের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গির কোনখানে ফারাক, তিনি বলছেন, তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন হ্যাঁ হ্যাঁ এখনও ভোগ বাসনা আছে, দিন কত ভোগ করে নি, তারপরে ওসব কিছুই থাকবে না, সে নির্মল হয়ে যাবে। পরের সপ্তাহে সুরেন্দ্রনাথ শুনলেন যে ঠাকুর এরকম কথা বলেছেন, তা সেই শুনে পরের সপ্তাহে তিনি এসেছেন, সেই একদিকে চুপটি করে বসে আছেন। ঠাকুর তাকে ডাকছেন, কী গো চোরটির মতো অমন দূরে বসলে কেন, এগিয়ে এসে বসো। ঠাকুর তাকে বলছেন, চোরের মতো ওরকম দূরে বসে আছে কেন, কাছে এসে বসো। সুরেন্দ্র কাছে এসে বসলে, বসামাত্র ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন, আর তার সেই অবস্থায় তিনি বললেন, আচ্ছা লোকে যখন কোথাও যায় তখন মাকে সঙ্গে নিয়ে যায় না কেন, মা সঙ্গে থাকলে অনেক মন্দ কাজের হাত থেকে নিস্তার পায়। ঠাকুর এই কথাটি বললেন যে আমরা আমাদের যখন যেই বড় হই না, বাবা মাকে বলি না তোমাদের আর সভ্য সমাজে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না, কিন্তু বাবা মা সঙ্গে থাকলে আমরা যে উৎপাতগুলো করি সেই উৎপাতগুলো আমাদের করা সম্ভব হয় না। তিনি যেন একটা তাকে সূত্র দিলেন, এর মনের মধ্যে হচ্ছিল না যে ঠাকুরের কাছে যাই অথচ আমার মনের ভেতরে এতটুকু পরিবর্তন হলো না, তাই তিনি যেন ঠাকুর তাকে যেন এই উপদেশটা দিলেন, সেই যেন তিনি সঙ্গে যেখানেই যাও না কেন জগন্মাতার চিন্তা কখনো ছাড়বে না, সর্বদা মনে রাখবে আদ্যাশক্তি মহামায়া তোমার সঙ্গে সঙ্গে রয়েছে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরদি অমনীয় মুখ হেরি সরমেশ হয় সারা। তাই বলছেন যখনই এই বিপথে যাবে যদি ভগবানের কথা আমরা চিন্তা করি তাই হবে। শ্রীরামকৃষ্ণ চরিত গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করে লেখক লিখছেন, সুরেন্দ্রের হৃদয়ে জ্ঞানের সঞ্চার হইল, এতদিন বহু চেষ্টা করিয়াও আপনার রোগের কোনো প্রতিকার করিতে পারেন নাই, অদ্য রামকৃষ্ণদেবের কথায় তাহার প্রকৃত ঔষধ প্রাপ্ত হইলেন, রোগমুক্ত হইবার উত্তম পথ পাইলেন।
ভক্তি শ্রদ্ধা যতই থাকুক না কেন, তার চরিত্রের একটা মানোন্নয়ন হতে থাকলো। যত তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতে থাকলেন তত তার জীবনের মানোন্নয়ন হতে থাকলো। সুরেনবাবু একদিন গল্প করতে করতে বলছেন, তিনি তীর্থ দর্শনে বৃন্দাবনে গেছিলেন, সেইখানে পাণ্ডাদের আর ভিখারীরা এমনভাবে তাকে ঘিরে ধরেছিলেন, সবাই বলছে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও। আর এই পয়সা দাও পয়সা দাও থেকে রেহাই পাওয়ার জন্য তিনি বললেন যে তিনি পরের দিনই কলকাতায় ফিরে আসবেন, অর্থাৎ আজকে তিনি টাকা পয়সা দেবেন না, আগামীকাল কলকাতায় ফিরবেন, তাই আবার এসে তিনি টাকা দেবেন। কিন্তু তিনি তা করেননি, তিনি সেই দিনই ফিরে এলেন। সবাই হাসাহাসি করলেও ঠাকুর কিন্তু খুব ভৎসনা করলেন, বললেন সামান্য দু পয়সা দেওয়ার জন্য তুমি মিথ্যাচার করলেন। ঠাকুরের কাছে এটাই খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল, এই মিথ্যাচার করাটা। এটা আমরা বুঝতেই পারি না, আমরা মিথ্যাচার করে ফেলি, ভাবি যে না খুব শেয়ানা হয়েছি, কিন্তু আমরা একবারে শেয়ানা হতে পারি না। সুরেন্দ্র তখন বুঝলেন যে একটা কাজটা ঠিক হয়নি, ঠাকুর বলেছিলেন। এবার আবার তিনি বৃন্দাবনের আরও কথা বললেন, বৃন্দাবনের তিনি বললেন যে তিনি বৃন্দাবনে বহু জায়গায় বহু কুটিয়ায় বহু সন্ন্যাসীকে তপস্যা করতে দেখেছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি তাদের কিছু টাকা পয়সা দিয়েছিলে? তিনি বললেন, না তিনি কিছু টাকা দেননি। ঠাকুর বললেন, ও ভালো করো নাই, সাধুভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। এই হচ্ছে কথা। 17 এপ্রিল 1886 সালে সুরেন্দ্রনাথের মালার প্রতি খুব আসক্তি ছিল। সেই সুরেন্দ্রনাথের বারবার তিনি ঠাকুরের জন্য জুঁইয়ের মালা গোড়ের মালা এসব নিয়ে যেতেন। 1886 সালের 17 এপ্রিল ঠাকুর যে বছর শরীর চলে গেছে সেই সময় ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে আছেন। সুরেন্দ্র রাত্রি 9টার সময় এসে পৌঁছলেন এবং খুব সুন্দর মালা নিয়ে এলেন, ঠাকুর সেটি পরলেন এবং ঠাকুরের মালা পরে ঠাকুরের খুব আনন্দ হচ্ছিল। এমন সময় তিনি তার সেই প্রসাদী মালা গলা থেকে খুলে সুরেন্দ্রকে পরিয়ে দিলেন এবং তার নিজের পায়ে হাত বুলিয়ে দিতে থাকলেন। সুরেন্দ্র এই প্রসাদী মালা পরে আর শ্রীরামকৃষ্ণের স্পর্শে তার একেবারে ভীষণ রকমের আনন্দ হতে থাকল। সেদিন কীর্তন হচ্ছিল, এই কীর্তনেতে তিনি যোগ দিলেন এবং গাইতে থাকলেন, আমার পাগল বাবা পাগলি আমার মা, আমি পাগল মায়ের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যামা। এই গান কখনো শুনিনি, কিন্তু এই গ্রন্থে উল্লেখ আছে যে তিনি এই গান গাইছিলেন। আরেকটা হচ্ছে, আরেকটা ঘটনা সেটা আছে 2 মার্চ 1884 সালের ঘটনা। এই দিনকে তিনি কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তাহলে তিনি তো ভক্তকে দেখবেন। ঠাকুর এই তার এই গতানুগতিক চিন্তার ভেতরে একটা ত্রুটি প্রদর্শন করে বললেন, এই সংসার হলো তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছুই বোঝা যায় না। এটা খুব সহজ একটা এই প্রশ্নটা আমাদের ভেতরে অনেকের কাছে আসে। অনেকে মনে করেন যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত বা যারা ভগবানকে ডাকে তাদের জীবনে কোনো কষ্ট হবে না, কিন্তু বস্তুত তাদের জীবনেই কষ্টটা খুব বেশি, কারণ আমরা মায়ার সংসারে বাস করি, সবটাই শ্রীরামকৃষ্ণ বা ভগবানের তৈরি করা একটা মায়া। সেই মায়ার রাজত্বে অনেক গোলমাল আছে। গোলমালটা কি? ভগবান সবসময় চান যে ভক্ত একনিষ্ঠ হয়ে তাকে ডাকবে, মা মনুস্মর, আমাকে স্মরণ করে, আমাকে চিন্তা করবে, আমা ভিন্ন আর কিছু হবে না, আমি যেমন তার সবটুকু সেও ঠিক তার আমার সবটুকু হবে। এই আমার সবটুকু যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তহীন কষ্ট চলতে থাকে, এই হয়। আর এই একটা সময় তার মনে ভীষণ বৈরাগ্য উপস্থিত হয়েছিল। দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি বিছানাপাতি নিয়ে ঠাকুরের কাছে চলে এসেছিলেন। ঠাকুর কিন্তু কিছু বলেননি, থেকেও বলেননি, থেকো নাও বলেননি। ওই এক পাশে বিছানা পেতে, ঠাকুরের ঘরে এক পাশে বিছানা পেতে তিনি ঘুমোতেন। তার ইচ্ছে যে তিনি ঠাকুরকে তিনি মা কালী হিসেবে ভাবতেন, তাই ইষ্ট দেবীর সামনে তিনি সমস্ত দিন সমস্ত রাত সাধন ভজন করে কাটাবেন। সাধন ভজন আর কিছু হতো না, এত ক্লান্ত থাকতেন রাত্রি এসে খেয়ে দিয়ে বিছানা পেতে ভোঁস ভোঁস করে ঘুমোতেন। 2-3 দিন হলো, ঠিক হলো, তৃতীয় দিনে তার স্ত্রী তাকে খুব বকাঝকা দিলেন, বললেন তুমি দিনের বেলা যেখানে খুশি যাও
রাত্রিরে যাওয়া হবে না, এইরকম অবস্থা। তিনি প্রশ্ন করতেন মাঝে মাঝে, তার ভেতরে ভীষণ প্রশ্ন থাকত, এই যে তিনি রাম, সুরেন্দ্র, বলরাম এদের সকলকে খুব তার চরণে স্থান দিয়েছেন, তবে আর কেন এদের নিগ্রহ দেন? মাঝে মাঝে ঠাকুর খুব কষ্টও দিতেন, এটা আমরা অনেকে বুঝতে পারি না, কিন্তু ঠাকুর আমাদের সামান্য কষ্ট দেন কিন্তু অন্যদের খুব কষ্ট দিতেন। দেখুন না, মাকেই কত কষ্ট দিতেন, সকালে ঘুম থেকে না উঠলে জল ঢেলে দিতেন ঘরের দুয়ারে, বিছানাপাতি ভিজে যায় যাক, কিন্তু সেই সময় এটাকে কষ্ট বলে মনে হলো, আদতে এটা কিন্তু ভগবানের একটা লীলা আমাকে পরিষ্কার করার, যেহেতু তিনি আমার দায়িত্ব দিয়ে নিয়েছেন তাই আমাকে স্বয়ং সম্পূর্ণ করার এইটি তার ক্ষমতা, এইটি তিনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন। ঠাকুরকে তিনি একদিন প্রশ্ন করেছিলেন যে আপনি এদেরকে এত কষ্ট দেন কেন, আপনি তো কৃপা করেছেন এদের কষ্ট দেন কেন, এদের ভালো করে দয়া করুন যাতে এরা নিষ্কৃতি লাভ করে। ঠাকুর খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, আমি কি করব, আমার কি ক্ষমতা আছে, যদি তিনি মনে করেন সকলই হতে পারে, যদি তিনি হতে চান তাহলে সকলই হতে পারেন। সুরেন্দ্র বুঝল যে তাহলে ঠাকুর খুব একটা বিরাট কিছু নন, তাহলে তার চেয়েও পাওয়ারফুল একজন মানুষ আছে। তিনি আর কিছু না করে, তিনি ধীরে ধীরে সামলাতে না পেরে তিনি একেবারে ঠাকুরের পঞ্চবটী মূলে গিয়ে প্রায় নিশ্চেষ্ট হয়ে বসে থাকলেন। ঠাকুর ওখান থেকে উঠে গিয়ে নিশ্চেষ্ট হয়ে পঞ্চবটী মূলে বসে থাকলেন। সুরেন্দ্র আর যেন নিজেকে সামলাতে পারলেন না, ছুটে গেলেন গিয়ে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকলেন। এত চোখের জল, জলের ধারা পড়ছিল, মনে হলো শ্রীরামকৃষ্ণের মনে হলো যে তার ভেতরের যাবতীয় মলিনতা যেন সেই চোখের জলের ধারায় জুড়িয়ে গেল, সেই সমস্ত কিছু যেন তার মলিনতা যেন ধুয়ে গেল, তিনি যেন একটা পরিষ্কার মানুষ হলেন। যখন সুরেন্দ্রনাথ শান্ত হলেন তখন ঠাকুর তার মাথায় হাত দিয়ে বললেন, আনন্দময় করুন, তোমরা সকলে আনন্দে থাকো। সুরেন্দ্রনাথের জীবনের আরও একটা খুব ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা আমরা ভয়ঙ্কর বলবো না, খুব আকর্ষণীয় ঘটনা আছে যেটা আমরা জানি অনেকেই। 1885 সালের ঘটনা, ঠাকুর তখন শ্যামপুকুর বাটিতে এসে আছেন। ঠাকুর তখন বেশ অসুস্থ এবং দুর্গাপুজোর সময় খুবই অসুস্থ ছিলেন। সুরেন্দ্রনাথের বাড়িতে দুর্গাপুজো হতো, সেই দিনকে সুরেন্দ্রনাথের গৃহে সবে পুজো আরম্ভ হয়েছে এবং ঠাকুর যেতে পারেননি। ধীরে ধীরে সপ্তমী, অষ্টমী, নবমী শেষ হয়ে বিজয়া দশমী, সেদিনকে 18 অক্টোবর সেই মহামায়ার বিজয়ার সময় এসে পৌঁছেছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে শ্রীরামকৃষ্ণদেব তার বাড়িতে এসে উপস্থিত হলেন এবং প্রাণের আবেগে মা মা করে পরমেশ্বরের উদ্দেশ্যে বহু কথা বলে যেতে থাকলেন। তার ভাব দেখে ঠাকুরের চোখ থেকে প্রেমাশ্রু বইতে থাকলো এবং তিনি মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বললেন, কি ভক্তি, আহা এর কি ভক্তি আছে। এর আগেও নবমীর দিন, শ্যামপুকুর বাটে থাকাকালীন নবমীর দিন সুরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন, তবে অবশ্যই স্থূল শরীরে নয়, সেটা ছিল জ্যোতির্ময়। তিনি দেখলেন যে জ্যোতির্ময় বর্তে তিনি শ্যামপুকুর বাটি থেকে ওখানে গিয়ে পৌঁছেছেন। সুরেন্দ্র বললেন যে আমি তখন ঠাকুর দালানে মা মা বলে কাঁদছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে, মনে উঠল মা বললেন আমি আবার আসবো। শ্রীরামকৃষ্ণের এই যে সূক্ষ্ম শরীরে আসা, তার এই যে জগন্মাতাকে বিদায় দেওয়ার সময় তার যে মনে যে বেদনা উঠেছিল, সেই বেদনা সম্পূর্ণভাবে অপসৃত হলো। মনে হলো জগন্মাতা যেন মৃন্ময় থেকে চিন্ময় রূপ ধারণ করে তাকে দর্শন দিয়ে সবসময় তার কাছে থাকবেন এবং আবার এই চিন্ময় রূপে তাকে পুনরায় দর্শন দেবেন, সেই আশ্বাসটি যেন তিনি দিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সুরেন্দ্রের পরিচয় এবং পরে আরেক দিনের ঘটনা, সেটা হচ্ছে 13 এপ্রিল 1886 সালের ঘটনা। ঠাকুর তখন ভীষণভাবে অসুস্থ, সুরেন্দ্র অফিস থেকে ফেরার পথে 4টে কমলালেবু আর ওই সেই ফুলের মালা নিয়ে এসেছেন। ঠাকুরকে আবেগ ভরে তিনি বলছেন, আজকে পয়লা বৈশাখ আবার মঙ্গলবার, আমার কালীঘাট যাওয়া হলো না, ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে, তাই সেই গলাতে তিনি তাকে মালা পরিয়ে দিলেন
এবং সেই কমলা লেবুগুলো তাকে নিবেদন করলেন। শুধু এইখানেই ক্ষান্ত হলেন না, বিগত দিন তিনি কি করেছেন সেই কথাটা তিনি বললেন। সংক্রান্তির দিন তিনি আর কাশীপুর এসে পৌঁছাতে পারলেন না, কিন্তু তার স্থির বিশ্বাস ছিল ঠাকুরই তার ইষ্ট, তাই ঠাকুরের ছবি স্থাপন করে, তার বাড়িতে স্থাপন করে সেইখানে ফুল মালা ফল মিষ্টি দিয়ে সাজিয়ে তিনি ঠাকুরকে স্মরণ করেছিলেন। এই কথা শুনে ঠাকুর বলেছিলেন, আহা কি ভক্তি, আহা কি ভক্তি। ঠাকুরের ইচ্ছাতেই এই সুরেন্দ্র, ঠাকুরের মহাপ্রয়াণের পর আমরা বলেছি সুরেন্দ্র অর্থাদি দিয়েছিলেন, এবং ঠাকুরের মহা শরীর তখনও আছেন, ঠাকুর সদ্য এসে পৌঁছেছেন কাশীপুর উদ্যানবাটিতে। তখন সুরেন্দ্র একটু অভিমানী, ভক্তেরা কেউ কেউ বাগানের খরচের জন্য বাইরে থেকে অর্থ সংগ্রহ করছেন, তে তার খুব মনে অভিমান হলো, তিনি বাগানের অধিকাংশ খরচ দেওয়া শুরু করলেন। ঠাকুর তাকে বাগানের ভাড়া দিতে বলেছেন, কিন্তু তিনি তা সত্ত্বেও টাকা দিতেন। প্রথম দিকে বাগানের ভাড়ার জন্য 110 টাকা দিতে এবং পরবর্তীকালে 200 টাকা দিলেন। শুধু তাই নয়, তিনি স্বামীজিকেও 1000 টাকা দিয়েছিলেন এবং আরও দেবেন বলেছিলেন যদি তিনি গঙ্গা তীরে একটি জমি ক্রয় করে সেখানে শ্রীরামকৃষ্ণের সমাধি মন্দির নির্মাণ করেন। স্বামীজির চিঠিতে আছে, স্বামীজির 51 নম্বর চিঠিতে স্বামীজি উল্লেখ করছেন, চিঠির তারিখ নেই, সেখানে আছেন, পূর্বোক্ত দুই মহাত্মার অর্থাৎ সুরেন্দ্র এবং বলরামের নিতান্ত ইচ্ছা ছিল যে গঙ্গা তীরে একটি জমি ক্রয় করিয়া তাঁহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অস্থি সমাহিত করা হয়, এবং সুরেশবাবু, সুরেন্দ্রবাবুকে সুরেশবাবু বলতেন, সুরেন্দ্রবাবুর তজ্জন্য 1000 টাকা দিয়াছিলেন এবং আরও অর্থ দিবেন বলিয়াছিলেন। এইটা হচ্ছে কথা। আরেকটি বড় কীর্তির কথা বলি, আমরা এটা অনেকেই জানি না, ঠাকুরের জীবৎকালে সুরেন্দ্র নিজের বুদ্ধি এবং তার সামর্থ্য অনুযায়ী শ্রীরামকৃষ্ণের ভাবরাশিকে একটা ছবিতে রূপান্তরিত করেছিলেন। ছবিটা কীরকম এটা আপনারা অনেকেই দেখেছেন, যারা না দেখে থাকেন এক্ষুনি আবার ওই মা লিখবেন যে সেই ছবি কোথায় দেখব। বলে দিচ্ছি, এখন গোলপার্ক খুলে গেছে, পারলে ঠাকুর ঘরের সিঁড়ি দিয়ে উঠলেই দেখবেন এই ছবিটি আছে। ছবিটি কি না, ছবিতে আছে শিব মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, আর তার সামনে সেই মন্দিরগুলোর সামনে যিশু চৈতন্য প্রভৃতি অবতার পুরুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণ আছে। ছবি আপনারা অনেকেই দেখেছেন, সবাই নৃত্য বাদ্য করে আনন্দ প্রকাশ করছেন, এবং ওই ছবিতে আরও দুজন আছেন, একজন হলেন রামকৃষ্ণ পরমহংসদেব আরেকজন হলেন কেশবচন্দ্র সেন। এই রকম গভীর ভাবব্যঞ্জক এই ছবিটি তিনি শ্রীরামকৃষ্ণদেবের জীবদ্দশাতেই প্রস্তুত করেন। কেশবচন্দ্র সেন এই ছবি দেখে অত্যন্ত প্রীত হন এবং পরবর্তীকালে তিনি সুরেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে যার দ্বারা এই ছবির ভাব বাহির হইয়াছে তিনি ধন্য। এছাড়াও তিনি আরেকটা জিনিস করেছিলেন, আপনারা শ্রীরামকৃষ্ণদেবের অন্তিম যে ছবি, যেটা তার শরীর চলে যাওয়ার পর যে ছবিটা তোলা হয়েছে, সেই ছবিটা লক্ষ্য করলে দেখবেন সেখানে একটা সর্বধর্মের একটা চিহ্ন ধরা আছে। সেই চিহ্নতে কী ছিল না, বৈষ্ণবদের খুন্তি, খ্রিস্টানদের ক্রুশ, মুসলমানদের, হ্যাঁ ঠিক, কিরণ দত্তের বাড়িতে আছে, গুড, এই লিখে দিয়েছেন দিদিমণি, বৈষ্ণবদের খুন্তি, খ্রিস্টানদের দেহ ক্রুশ আর মুসলমানদের পাঞ্জা মিলিত হয়েছে, কেশববাবু সেই সম্মিলিত ওইটিকে ধরে রয়েছেন, এইটি আছে। ভক্ত মনমোহন গ্রন্থে আমরা শেষ করব আরেকটি কীর্তির কথা বলে, ভক্ত মনমোহন গ্রন্থেতে এটি উল্লেখ আছে, এই তার কীর্তির কথাটি বলে আমরা শেষ করব। আপনারা জানেন ঠাকুরের জন্মতিথির দিন সব ভক্তরা এসে পৌঁছতে পারেন না, জন্মতিথির পরের যে রবিবার সেদিনকে সাধারণ উৎসব হয়, এখনও হয় বেলুড় মঠে, এখনও হয় পাবলিক সেলিব্রেশন নাম, কিন্তু এই উৎসবে প্রচলন করেছিলেন সুরেন্দ্রনাথ মিত্র। তখনও ভক্তরা আসতে পারতেন না, পরবর্তী রবিবার সবাই এসে মিলিত হতেন, তখনকার দিনে রবিবার ছুটির দিন ছিল। 1881 সালে প্রথম এই শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব পালিত হয়, আর তারপর থেকেই এই জন্ম মহোৎসব করেন। সেই মনমোহন মিত্র তার সেই গ্রন্থে তিনি লিখছেন, মহাত্মা সুরেন্দ্রনাথের যত্নে এবং ব্যয়
1881 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব সংস্থাপিত হয়। আমরা সেই দিবস কয়েকটি মাত্র বন্ধু মাধ্যম সম্মিলিত হইয়া দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব করি। প্রথম ও দ্বিতীয় বর্ষ হইতে শ্রীরামকৃষ্ণ প্রথম ও দ্বিতীয় বৎসর উক্ত উৎসবের সমুদয় ব্যয়ভার ভক্ত সুরেন্দ্রনাথ বহন করেন, কিন্তু তৃতীয় বর্ষ হইতে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর প্রস্তাব মতো সকলেই কিছু কিছু দিতে লাগলেন। তাহা হলে ভক্ত সুরেন্দ্রনাথই ওই মহোৎসবের প্রাণস্বরূপ ছিলেন, অধিকাংশ ব্যয়ভার তিনি বহন করেছেন। দেখুন, একটি লোক এসেছিল শ্রীরামকৃষ্ণের কান মুলে দিতে। ঠাকুর তাকে এইসা কান মুলে দিলেন, তার জীবনের পরিবর্তন হয়ে গেল, জীবনটা যেন রিভার্স হয়ে গেল। তাকে সেই এমন চাবি লাগিয়ে দিলেন, কানমোলা তো প্রায় চাবি লাগিয়ে দেওয়ার মতো, এমন চাবি লাগিয়ে দিলেন সেইটা খুলতে খুলতে তার সময় বেরিয়ে গেল। তিনি খুব দীর্ঘজীবী ছিলেন না, ঠাকুরের কোনো রসদদারি খুব দীর্ঘজীবী নন। ঠাকুরের শরীর যায় 1886 সালে, আর সুরেন্দ্র শরীর যায় তার ঠিক 4 বছর পরে 1890 সালের 25শে মে। সেটি 12ই জ্যৈষ্ঠ 1297 ছিল। একদিন রাত্রে তার আচমকাই শরীর চলে যায়। তিনি তার কাজকর্ম করছিলেন, কাজকর্ম করতে করতে চলাকালীনই তার শরীর যায়। বয়স হয়েছিল মাত্র 40 বছর। দেখুন, আমরা বলি না যে দীর্ঘকাল বাঁচতে হবে, অনন্ত কাজ করে যাব, ওটা কথা নয়। ওই সেই আনন্দের সেই একটা ডায়লগ ছিল না, জীবন বড় হলে চলবে না, জীবনটা যেন তার যেন একটা কোয়ালিটি ভ্যালু থাকে। একটা 40 বছরের জীবন এমন একটা কোয়ালিটি ভ্যালু দিয়ে গেছেন, আজও এত বছর পরেও আমরা তাকে স্মরণ করছি। তার চেয়েও বড় কথা, তাকে স্মরণ করে আমরা আমাদের নিজেদের জীবনকে মেলাতে পারছি। কারণ সুরেন্দ্রের মতো অতটা খারাপ না হলেও অনেক কলুষ আমাদেরও আছে। অতএব সুরেন্দ্র যদি মুক্তি পেয়ে থাকে তাহলে আমরাও মুক্তি পাবো, এই আশ্বাসটা আমাদের মনের ভেতরে ভীষণভাবে জাগে। আগামী সোমবার পার্শ্বদ কথায় আবার একজন নতুনের কারুর গল্প বলবো। ততদিন পর্যন্ত আমরা এখন বিশ্রাম নেব। ওম প্রণতানাম প্রসীদত্ত দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।